আপনাকে কয়েকটা মলাট দেখাই, দেখছেন দেখছেন কারবা? দেখেন দাখিল নবম শ্রেণী, দাখিল অষ্টম শ্রেণী। আরে বাপ রে বাপ, দেখছেন হুজুর? এক তারা, দু তারা, তিন তারা, সেতারা, ডুল, তবলা, হারমোনি। আরে বাপ রে বাপ। হ্যাঁ, জীবন জীবিকা এই দেখেন কত কিছু। আমি তো সব আপনাদেরকে দেখাতে গেলে লম্বা সময় লাগবে। এই যে বইগুলো ছাপা হয়েছে, এটা কি কারো বাপের পয়সায়? হ্যাঁ, কথা কর না কেন? কার পয়সা? আপনাদের ট্যাক্সের পয়সায় এগুলো ছাপা হয়েছে। ষষ্ঠ শ্রেণী দেখা যায়, দেখা যায় ক্লাস সিক্স এর বই। আমাদের মেয়েরা কি মাদ্রাসায় এরকম ড্রেস পরে যায়? তাহলে মাদ্রাসার বইয়ের মলাট এরকম কেন? ক্লাস সেভেন এর স্বাস্থ্য সুরক্ষা, এই বইয়ের নাম আমি দিয়েছি অশ্লীল শিক্ষা। এখানে বাচ্চারা আছে তো, নইলে আমি শব্দগুলো বলতাম, রেকর্ডও হচ্ছে। এগুলো আমি ভদ্র সমাজে বলতে পারবো না। কি অশ্লীল অশ্লীল বাক্য দিয়েছে, শব্দ দিয়েছে এখানে। আমার কাছে সবকিছু আছে তো, এখানে বাচ্চারা আছে, কিশোররা, তরুণরা আছে। আমি আমি পারবো না, আমার লজ্জা লাগছে এই শব্দগুলো উচ্চারণ করতে। কিন্তু তারা সেগুলো মনে হয় যেন এগুলো বই না, চটি বই বানিয়ে ফেলেছে এরা। ক্লাস সেভেন এর স্বাস্থ্য সুরক্ষা বই। মেয়েরা লাফায় লাফায় কি করে ঘুরি উড়ায় না? আমাদের ছেলেমেয়েরা কি মাদ্রাসায় এভাবে যায়? আমার মেম্বার সাহেবের এক ছেলে হাফেজ হয়েছে, আরেকটা হচ্ছে, কি সুন্দর আমার সামনে এসেছে, দোয়া করে দিয়েছি আল্লাহ যেন তার দুইটা ছেলেকে বড় আলেম বানিয়ে দেন। আমার মেম্বার সাহেবকে আমি একই কথা খাওয়ার সময় বলছিলাম যে আমরা ছেলে মেয়েদেরকে আলেম বানাতে পাঠাই, কিন্তু দেখছেন কি ঢুকাইছে, মাদ্রাসার বই। দাখিল ষষ্ঠ শ্রেণী দেখেন, এক মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, আরেকজন ছবি আঁকছে, আরেকজন কি করতেছে, থাকতে না। মাদ্রাসায় কি আমাদের মেয়েরা ছেলেরা গান গাছ গান বাজনা নাচানাচি করে? আপনারা কি মনে মনে মেয়ে? কথা বল না কেন, সব তো মনে মনে। এখন সারেগামা পাধানিসা দেখছেন মেম্বার সাহেব? আপনি তো ব্যস্ত মানুষ, সময় পান না, এজন্য দেখাইলাম সারেগামা। আমি তো মাদ্রাসায় পড়ছি, আমাদের হুজুররা আমাদেরকে শিখিয়েছেন, এই ছেলে সামনে আসো, নামাজি ইমামতি করো, আরবিতে বক্তৃতা করো, ঠিক আছে, এগুলো শিখিয়েছেন মাদ্রাসার বইয়ে। সারেগামা পাধা হারমোনিয়াম, শুধু কি হারমোনিয়াম বাজালে চলবে? একটু আপডেট হওয়া লাগবে, এজন্য ঢোল তবলা। শুধু হারমোনিয়াম ঢোল তবলা বাজালে চলবে? কেমনে হাত ঘোরাতে হয়, কোমর দুলাতে হয়, এগুলো তো শেখা দরকার। এগুলো কিসের বই, স্কুল না মাদ্রাসা? হ্যাঁ, ঘুমাই ঘুমাই মত শুনেননি? এই দেখেন ছবিটা আমি দেখাইতে পারবো না, এখানে কি শেষ? আরে বাপ রে বাপ, এখানে দেখেন মাদ্রাসার বইয়ের মলাট। আপনাকে কয়েকটা মলাট দেখাই, দেখছেন দেখছেন কারবা? দেখেন দাখিল নবম শ্রেণী, দাখিল অষ্টম শ্রেণী। আরে বাপ রে বাপ, দেখছেন হুজুর? এক তারা, দু তারা, তিন তারা, সেতারা, ডুল, তবলা, হারমোনি। আরে বাপ রে বাপ। হ্যাঁ, জীবন জীবিকা এই দেখেন কত কিছু। আমি তো সব আপনাদেরকে দেখাতে গেলে লম্বা সময় লাগবে। এই যে বইগুলো ছাপা হয়েছে, এটা কি কারো বাপের পয়সায়? হ্যাঁ, কথা কর না কেন, কার পয়সা? আপনাদের ট্যাক্সের পয়সায় এগুলো ছাপা হয়েছে। না, এটা আমার পয়সা ছাপাইছে। ওই স্কুল কলেজে যেগুলো দেওয়া হয়েছে এগুলো কার পয়সা? আর যারা বড় বড় বক্তৃতা দেয় এসি রুমে বসে, ওদের এসি রুমের এসি গুলো কার পয়সায় কেনা? ওরা যে গাড়িতে চলে, গাড়ির পেট্রোল কার বাপের পয়সার? ওরা যে বেতন খায়, কার বাপের পয়সার? আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে, আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালাইয়া, আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপাইয়া, বইয়ের ভেতরে অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, যা মন চায় তা ঢুকিয়ে দিবা, এদেশের মানুষ বরদাস্ত করবে না। আমাদের সিক্স সেভেন পড়ুয়া, এটা সেভেনের বই, ছেলে মেয়েদেরকে
প্রেমিক প্রেমিকা বানানোর দায়িত্ব কি আমরা স্কুল মাদ্রাসাকে দিয়েছি না আসেন একটা গল্প শুনি আমরা আপনারা কি রাগ করছেন না এটা ওয়াজের সাথে রিলেটেড কথা বুঝেন নাই গল্প শুনতে শুনতে গল্প অন্তরা ও ফাহিম উভয়ই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আচ্ছা তাদের বাড়ি একই গ্রামে কিন্তু তারা দুজন ভিন্ন স্কুলে পড়ে নিজ নিজ শ্রেণীতে তারা দুজনেই প্রথম ফার্স্ট বয় ফার্স্ট গার্ল ওরা অত্যন্ত মেধাবী বিনয়ী ও নম্র তাদের সবাই খুব ভালোবাসে ও স্নেহ করে প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে তাদের দেখা হয় মাঝে মাঝে কথা হয় এভাবেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে একদিন অন্তরার এক আত্মীয় তাদের কথা বলার সময় দেখে ফেলেন হায় হায় তিনি অন্তরার বাবাকে বিষয়টি জানান ফলে বাবা মা অন্তরার উপর রেগে ওঠেন আচ্ছা আপনার মেয়ে আরেকটা স্কুলের ছেলের সাথে রাস্তাঘাটে কথা বলছে আপনার এক আত্মীয় আপনাকে এসে জানিয়েছে আপনি কি আপনার মেয়েকে বলবেন আচ্ছা মা শুধু কথা বলো কেন দুজন ঢলাঢলি করো গাছের নিচে এটা করো ওইটা করো এরপরে বিয়ে করে ফেলো এটা বলবেন নাকি শাসন করবেন শাসন কথা বলেন শাসন যারা আওয়ামী লীগ করেন শাসন করবেন যারা বিএনপি করেন যারা অন্য দল করেন আচ্ছা তাহলে শাসন করা বাবা মার কি অধিকার না অনধিকার বুঝেন ওইদিকে তারা বকাঝকা মারধর এমনকি অন্তরার স্কুলে যাওয়া বন্ধ করে দেন ঠিক আছে এটা ঠিক নয় স্কুলে যাওয়া কেন বন্ধ করবে শাসন করতে পারে আচ্ছা তারা বললেন এবার বিয়ে দিয়ে দিবেন অথচ অন্তরা এই আত্মীয়ের দ্বারাই মাঝে মাঝে আপত্তি করা চরণের শিকার হয় কিন্তু তারা ভয়ে তার মা বাবাকে কিছু বলতে পারেনি ওদিকে ফাহিমের বাবাকেও বিষয়টি জানানো হয় ওর মা বাবাও কোনো কথা না শুনে একতরফা ওকে বকাছকা ও মারধর করেন ওরা ওর নিজেকে অসহায় লাগলো তার এক ফুফুতো ভাইয়ের কথা মনে হলো যে এমনই এক ঘটনায় আবেগপ্রবণ হয়ে অসৎ বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে যাই হোক এখানে এই যে একটা লম্বা ঘটনা এই যে একটা ছেলে আর একটা মেয়ে বন্ধুত্ব করে অবশেষে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের মা বাবা সন্তানদেরকে শাসন করেছে এই শাসনকে এখানে এই গল্পে নেগেটিভ চরিত্রে উপস্থাপন করা হয়েছে যে তাদেরকে শাসন করাটা ঠিক না তাদেরকে তাদের মতো চলতে দেওয়া উচিত আপনারা কি আপনাদের ছেলে মেয়েদেরকে আপনার তাদের মতো চলতে দিবেন নাকি আপনারা ভালো মন্দ দেখবেন তো ভালো মন্দ বলতেছে না ভালো মন্দ দেখা চলবে কারণ অত পশ্চিমাদের গোলাম ইহুদিদের গোলাম এগুলা অত পশ্চিমাদের পয়সা খাওয়া ওই পশ্চিমা দেশে তো এক ছেলের দশটা বিশটা গার্লফ্রেন্ড এক মেয়ের দশটা বিশটা গার্লফ্রেন্ড আমার দেশেও এই অসভ্যতা নোংরামে ছড়িয়ে দেওয়ার জন্য আজে বাজে এই গল্প প্রেমের গল্প বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমার আপনার কোমলমতি ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করার ষড়যন্ত্র করছে ইয়া আল্লাহ আমি এটা পড়তে পারবো না দেখেন হুজুর কি লিখছে এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখানে বাচ্চা কাচ্চা আছে আমি এগুলো পড়বো না আপনারা এগুলো পড়ে নিয়েন আমার কৈশোরের যত্ন 48 নম্বর 47 নম্বর পেজে গেলে আপনারা গিয়ে পড়ে নিয়েন ওরে বাপ রে বাপ সাইকেল চালায় চালায় চলো বন্ধু হই আজকে বন্ধু পরের দিন কি গার্লফ্রেন্ড পরের দিন বয়ফ্রেন্ড অনুভূতির কথা শেয়ার করি দেখছেন কারবার কি লেখা এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কোন ক্লাসের বই ইংলিশ ক্লাস সেভেন না ক্লাস এইট ক্লাস ক্লাস এইটের ইংরেজি বইয়ে একটা কবিতা আছে ট্রু রয়্যালিটি এখানে কিং সুলাইমান আল্লাহর নবী সুলাইমান প্রফেট সুলাইমান এবং রানী বিলকিসের সম্পর্কিত একটা কি আছে একটা আপনার কবিতা আছে এবং কবিতার পাশে ছবি আছে আচ্ছা নবীদের কার্টুন বা নবীদের ছবি এঁকে দেওয়া এটা কি নবীদের সম্মান নাকি অবমাননা এটার কারণে তো ফ্রান্সের নাম আপনারা শুনতেও পারেন না ইমানুয়েল ম্যাক্রন নাম বা মেখন নাম আপনারা শুনতেও কারণ ফ্রান্সে তার মদদে আমাদের প্রিয় নবীজির ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শিত হয়েছে অনেকে ফ্রান্সের পণ্য এখনো বয়কট করে ফ্রান্সের পণ্য কিনে না কি বলেন আছে না নাই তাহলে এই যে নবী সুলাইমানের ছবি ক্লাস এইটের ইংরেজি বইয়ে যারা দিল এরা কারা এত বড় সাহস কিভাবে হয় এদের এদেশের 90% মানুষ মুসলমান মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ধর্ম অবমাননা করেছে যারা আমরা দায়িত্বশীল মহলকে বলবে এদেরকে গ্রেফতার করে জিঞ্জির দিয়া বান্ধা গরুর দড়ি দিয়া বান্ধা আদালতে হাজির করা হোক
সময় নাই আমি বাকিগুলো বলতে পারবো না এখানে এত এত কিছু আমি তো কিভাবে বলবো বলেন বললাম না আরএসবি এর সব আছে এতগুলো বলা যাবে না এই যে অশিক্ষা কুশিক্ষা অখাদ্য কুখাদ্য এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আচ্ছা একটা বিষয় তো না বললেই নয় এটা আমাকে বলতেই হয় সেটা হলো কষ্ট হচ্ছে নাকি আপনাদের না এটা আমাকে বলতেই হবে এটা না বললে বিশাল একটা গ্যাপ থেকে যাবে এটা বলা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু লক্ষ্য করেন কত বড় কাজ করেছে এরা ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে একটা মানচিত্র দেখানো হয়েছে এই বইগুলো যারা লিখেছে এরা নাবালক এখনো বালেগ হয় নাই কেন বলছি কথা জানেন এরা মানচিত্র বুঝে না এখানে মানচিত্রে লেবানন সিরিয়া সামারা জেরিকো জুরিয়া জর্ডান জেরুজালেম এখানে তো গাজা যেটাকে আমরা গাজা বলি আমার গাজা ওইটা না এটা গাজা গাম্বিয়া ঢুকাই দিয়েছে নাবালক বলছি কেন মেম্বারশিপ জানেন এই গাম্বিয়া হলো আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশ গাম্বিয়া এখানে আসে কেমনে হেরা যে কই বোতল খাইয়া এই বই লিখছে এটা হেরা জানে এই নাবালকের গুষ্টি এরা বালেগ হয় নাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমরা ব্যথিত আমরা মর্মাহত আমরা ফিলিস্তিনিদের পক্ষে না বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে আমরা এই মজলুম ফিলিস্তিনিদেরকে যারা ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে অসভ্য জারজ দখলদার ইসরায়েলিরা যে ইসরায়েলিদেরকে মুসলমানরা মনে প্রাণে ঘৃণা করে এই ইসরায়েলের রুহানি সন্তানরা আমার দেশের পাঠ্য বইয়ে মানচিত্রে ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম ইসরায়েলের এই রুহানি সন্তানদেরকে আমরা দেখতে চাই এই বই রচনা কারা করেছে তাদের নাম আছে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে রাখা দরকার দায়িত্বশীল মহলকে বলছি আমাদের হৃদয়ে আঘাত দেওয়ার জন্য ফিলিস্তিনিদের সাথে গাদ্দারি করে এরা যে বেঈমানি করেছে এই নাবালক গুলারে ধরেন গরুর দড়ি দিয়ে বাঁধে আদালতে এনে তারপরে তাদেরকে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে আমি বাকিগুলো বলতে গেলে আমার লম্বা সময় লাগবে সালাম তুলে ফেলেছে সালাম তুলে ফেলেছে ক্লাস ওয়ান ইবতেদাই ওয়ানের বই থেকে এত চাল্লা আদম বাবাকে বানায়া প্রথমে শিখাইছেন কি এই দেখেন মেম্বার সাহেব 2022 এর বইয়ে ইবতেদাই প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে আসসালামু আলাইকুম গুড মর্নিং এটা ছিল 23-24 এখন গুড মর্নিং সালামাত আমাদের গুড মর্নিং এ কোনো আপত্তি আছে তো সালামে তাদের এত আপত্তি কেন ও আচ্ছা আরেকটা তো না বললেই নয় আমি সবগুলো আজকে বলছি না আরো একটা বলে এখানে এত নথিপত্র এগুলো সারা রাত লাগবে আসেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এগুলো আমরা না বললে আপনারা সচেতন হবেন কেমনে এখন এগুলো নিয়ে কথা বলা ইমানি দায়িত্ব যে এগুলো নিয়ে কথা বলবে না সে একটা বুবাস হয়ে তা যারা মসজিদের মিম্বরে বসেন সমস্ত ওয়াজ এখন বন্ধ জাতিকে আগে বাঁচান একটা জাতিকে অস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ধ্বংস করে দিলে গোটা জাতি ধ্বংস এখন যদি জাতিকে না বাঁচান হুজুরদেরকে বলতেছি 5 বছর পরে আপনাদের ওয়াজ কেউ শুনবে না তো এরা সমকামী হবে এরা লুচ্চা হবে বদমাশ হবে একটা জাতি শেষ হয়ে যাবে আপনি জাতিকে বাঁচান আর শুধু হুজুরদের দায়িত্ব না আপনাদের সকলের ইমানি দায়িত্ব এই বিষয়ে কথা বলা আপনারা কি চান আপনাদের সন্তানরা নষ্ট হয়ে যাক না জোরে বলেন আপনারা কি চান না আমরা কেউ চাই না ক্লাস 6 বা 7 এ একটা চ্যাপ্টার আছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে চ্যাপ্টারের নাম হচ্ছে নিরাপদ স্পর্শ জোরে বলেন তো কি স্পর্শ আরেকবার বলেন আরেকবার বলেন না হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের না নিরাপদ স্পর্শ আচ্ছা ওই বইয়ে কি বলা হয়েছে ওই বইয়ে দেখানো হয়েছে যে বয়ঃসন্ধিকালে আমার অনেকেই আমার সাথে চলাফেরা করবে আমি একটা নির্দিষ্ট বাবলের ভিতরে থাকব এবং সেখানে বলা হয়েছে আমার মা বাবা যেভাবে আমাকে আদর করে স্পর্শ করে আপনার ছেলের কপালে আপনি চুমু খান না কথা কন না কেন নাকি মনে মনে বলেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আদর করি
আমার ছেলে ভালো রেজাল্ট করেছে আমি জড়িয়ে ধরি তো এই বইকে বলা হয়েছে যে বাবা মা তোমাকে আদর করে জড়িয়ে ধরছেন তোমাকে স্পর্শ করছেন এটা যেমন নিরাপদ স্পর্শ ঠিক তেমনি ভাবে তুমি যে ক্লাসে পড়াশোনা করো তোমার ক্লাসের একজন বন্ধু আর তুমি তার বান্ধবী তোমরা দুইজন ছেলে মেয়ে দুই হাত ধরে তোমরা ঘুরতে পারো চলতে পারো এটাও নিরাপদ স্পর্শ কি জাতের শয়তান চিন্তা করছেন আপনারা আচ্ছা এখানে গল্পটা শেষ নয় আমি বানায় বলতেছি নাকি আচ্ছা বলা হয়েছে তবে শুনো তবে 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 কি তোমার মা বাবা তোমাকে আদর করে চুমু দিয়েছেন বলে তোমার ওই বন্ধু যেন আবার হাত ধরে তোমাকে চুমু না দেয় আমাদেরকে কলা দেখাই মুলা খাওয়াই দিবেন নাকি আমরা বুঝি বুঝি না আরে আপনি হাত ধরাইতে পারলেই তো পরে সুমা সুমি এমনি হবে কথা বলেন না কেন এখন হেরা বলবে মুল্লাগুলো আসলেই ব্যাকডেটেড কিচ্ছু বুঝে না হাত ধরলে কিছু হবে কেন আমি বলবো একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করলে যার ভেতরে ফিলিংস আসে না এর অসুস্থ এর চিকিৎসা দরকার তার ভালো চিকিৎসকের কাছে যাওয়া দরকার কারণ সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে না নাই কথা বলেন আছে না নাই আপনারা ভুলে গেছেন মনে হয় মেয়েটার কথা আমিও আসলে নামটা ভুলে গিয়েছি কারো যদি জানা থাকে বলেন তো না 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 আমাকে বলতে দেন এই যে দেড় দুই বছর আগে হবে এক স্কুল কলেজ পড়ুয়া এক মেয়েকে তার বন্ধু হ্যাঁ দিহান আনুষ্কাল ঘটনা মনে আছে ধন্যবাদ আমার সফর সঙ্গী আরমান বলে দিয়েছে সে দিহান আনুষ্কার কথা মনে আছে নুরুল আজিম হ্যাঁ দুই হাত ধরে হাঁটাহাঁটি গ্রুপ স্টাডি পরে কি হয়েছে একদম পার্সোনাল রুমে নিয়ে গ্রুপ স্টাডি করছে কথা বুঝেন নাই যারা এই বইগুলো লিখেছে তারা জাতির সাথে গাদ্দারি করছে জাতিকে কোলা দেখাইয়া মুলা খাওয়াইয়া দিচ্ছে আমরা বলবো আমরা তো বুকা শুকা নই কোলা দেখাইয়া এই জাতিকে মুলা খাওয়াইতে পারবেন না এই বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করেন আর বাতিল করলেই শুধু হবে না জাতির সাথে এই গাদ্দারি যারা করেছে এদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে আর এরা না বালেক এরা কারিকুলাম বানাইতে পারবে না আপনারা এই দেশের মানুষের ভোট নেন দেখবেন যদি বলা হয় দেশের শিক্ষা কারিকুলামের দায়িত্ব সিলেবাসের দায়িত্ব আলেম উলামাদেরকে দেওয়া হোক আমার মনে হয় সবাই এক বাক্যে হ্যাঁ বলবে আপনারা তো যুগুপু যুগে বানাইতে বানাইতে আলু ভর্তা ডালবাজি আর এদিকে অন্তরা ফাহিমের প্রেমের কিচ্ছা ট্রান্সজেন্ডার পশু বানানোর বিষয় দিয়ে দিয়েছেন আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন পাঁচ বছরে বদলে দেওয়া হবে পাঁচ বছরে বদলে দেওয়া হবে কই মোল্লারা কিছু জানে না তোরা কি জানোস চার পাঁচ পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে যে ফুটানি কই মোল্লারা কি জানে এটা ছয় সাত পাতা না এটা তিরিশ পারা কোরআন মোল্লারা তিরিশ পারা কোরআন সিনার ভেতরে ঢুকাইয়া শত শত তফসিরের কিতাব হাজার হাজার হাদিস মুখস্থ করে সিনার ভিতরে যে মোল্লারা রেখেছে সেই মোল্লারা তোমাদের ছয় সাত পাতার ইংরেজি আর দশ বারো পাতার বিজ্ঞানের বই চাবাইয়া চুবাইয়া ভিতরে খাইয়া ফেলবে মনে করছো মোল্লারা কিচ্ছু জানে না তো মোল্লারা কিচ্ছু না জানলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাদের সোনার কলেজের ছেলেরা কেন মাদ্রাসার ছেলেদেরকে টক্কর দিতে পারে না মাদ্রাসার ছেলেরা মেধাবী আমার মেম্বার সাহেবের এক ছেলে হাফেজ হয়ে গিয়েছে কম বড় কথা তিরিশ পারা কোরআন মুখস্থ করে আমার দেশের অনেক ছেলেরা ছয় মাসে হাফেজ কি হাফেজ হয় না আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে আলেমুল আমাদেরকে নেগলেক্ট করে কথা বলে আছে না নাই কই হুজুরদের সাথে তো ইংরেজি তো ভালো করে পারো না ইতিহাস অর্থনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্রবিজ্ঞান হুজুররা ভালো বুঝেন এই জন্য হাঁস চুরা মুরগি চুরারা হুজুরদের সাথে বসতে চায় না এক হুজুরের সাথে বৈশা তারপরে পালায় গেছে কথা বুঝেন নাই তোরা যে কি বুঝেছিস এটা আমরা জানি বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল শেষ নাই আমি আর নিচে নামলাম না আমরা কি এরকম বিতর্কিত কারিকুলাম চাই মনে মনে বলেন হ্যাঁ তো সব মনে মনে শরীফ হয়ে গেছে মনে মনে
আপনারও কি এরকম নাকি তো পুরুষ মানুষের মতো আওয়াজ দেন এই কারিকুলাম কি আমরা চাই না এই কারিকুলাম কি আমরা চাই না এই কারিকুলাম আমরা বাতিল চাই এটা বাতিল চাই এটা বাতিল চাই আলেমদের সাথে পরামর্শ করে আলেমদেরকে বোর্ডে রেখে তারপরে নতুন কারিকুলাম এই জাতির জন্য প্রণয়ন করতে হবে করতে হবে করতে হবে এটা সকল মানুষের দাবি ঠিক কি না সময় টিভি এটিএন বাংলা নিউজ করেছে কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ে দেবদেবীদের ছবি ঢুকায় দিয়েছে আমি কি বানায় বলতেছি না যতগুলো কথা বলেছি একটা কথাও মিথ্যা না অবাস্তব কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا كي جارا বিবাহিত ভাইরা বিয়ের সময় হুজুর যখন খুতবা দেন এই আয়াতটা কি প্রথমে পড়েন না কেন জানেন বিয়ের সময় আল্লাহ মানব ইতিহাসের প্রথম বিয়ের কথা এই আয়াতে বলেছেন তো ওটা স্মরণ করে দেওয়া হচ্ছে এতে আল্লাহ বলেছেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি জীবন থেকে একটি মাত্র আত্মা থেকে নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আর একটি মাত্র জীবন মানে হলো পৃথিবীর সকল মানুষের পিতা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহ আমাদের বাবাকে বানানোর জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কিন্তু ফেরেশতারা পরামর্শ সভায় নিষেধ করলো আল্লাহ তাআলা তখন বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন কোন উদ্দেশ্যে আমি মানুষ বানাচ্ছি আদম বানাচ্ছি তোমরা সেটা বুঝবা না এটা আমি কেবল জানি আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে 6টা পদ্ধতিতে বানালেন আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর ইবনে কাসির সহ প্রায় সকল তাফসীরের গ্রন্থে আদম সৃষ্টির কাহিনী সুন্দর করে বর্ণনা করা হয়েছে কিভাবে আমাদের বাবাকে আল্লাহ বানালেন সর্বপ্রথম আল্লাহ তাআলা সাইয়্যিদিনা জিব্রিল আমিনকে ডাকলেন সাইয়্যিদিনা জিব্রিল আমিনকে ডেকে বললেন তুমি দুনিয়াতে যাও দুনিয়ায় গিয়ে দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করো আমি আদম বানাবো তিনি যখন আসলেন যখন দুনিয়ার বুক থেকে মাটি নিতে চাইলেন মাটি তখন ফরিয়াদ করল হে হে আল্লাহর ফেরেশতা তুমি আমার অঙ্গহানি করো না আমার মধ্যে কোনো খুঁত সৃষ্টি করো না আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই এই কথা শুনে সাইয়্যিদিনা জিব্রিল আমিন মাটি সংগ্রহ করলেন না খালি হাতে ফিরে চলে গেলেন আল্লাহ তাআলা তারপরে সাইয়্যিদিনা মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন তিনি যখন আসলেন মাটি একই রকমের ফরিয়াদ করায় তিনিও ফিরে গেলেন আল্লাহ তাআলা অবশেষে পাঠালেন মালাকুল মউতকে মালাকুল মউত যখন আসলেন মাটি তখন একই রকমের ফরিয়াদ করল কিন্তু মালাকুল মউত বললেন আমি আমার রবের আদেশ বাস্তবায়ন না করে যাব না মালাকুল মউতে হৃদয় বড় কঠিন যদি হৃদয়টা নরম হতো তাহলে তো মালাকুল মউত কোনো প্রাণীর জান কবজ করতে পারত না এজন্য আল্লাহ তাকে অত্যন্ত রুড় এবং কঠিন হৃদয়ের অধিকারী বানিয়েছেন যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় থাকে দেখবেন তার আশেপাশে থাকা সকল লোকজনেরা তার দিকে যখন তাকায় দয়া লাগে মায়া লাগে কিন্তু মালাকুল মউতের কোনো দয়া নাই কোনো মায়াও নাই চিৎকার দিলে ওরে হাই দেয় না কারণ মালাকুল মউত কেমন রুড়ো আর কঠিন হৃদয় যিনি দিয়েছেন তিনি কি মালাকুল মউত মাটির কোনো কথাই শুনল না পৃথিবীর সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করলেন মাটি সংগ্রহ করে তিনি আল্লাহর কাছে নিয়ে গেলেন এই যে আদমের সন্তানগুলো আফ্রিকার মানুষ এত কালো
আবার দেখবেন মধ্যপ্রাচ্যের কিছু দেশের মানুষের গায়ের রং ফর্সা পশ্চিমা দেশের কিছু মানুষের রং বেশি ফ্যাকাশে আবার আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসলে দেখা যায় শঙ্কর জাত লম্বাও পাওয়া যায় খাটোও পাওয়া যায় মোটাও দেখা যায় চিকনও দেখা যায় পাতলাও দেখা যায় সাদাও পাওয়া যায় কালোও পাওয়া যায় শ্যামলাও পাওয়া যায় এই যে আদমের সন্তান আদমের ছেলে মেয়েরা এত রঙের এত ডিজাইনের এত কালারের কেন হয়েছে কারণ আমাদের বাবাকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল রং এবং উপাদানের মাটি দিয়ে বানিয়েছেন বলে আদমের ঘরের ছেলে মেয়েরা এক একজন এক এক রকমের হয়েছে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আদম নবীকে বানালেন শুনেন এক নম্বরে আল্লাহ বলছেন খলাকাহু মিন তুরাব আমি তাকে তুরাব থেকে ধুলাবালি যুক্ত মাটি থেকে বানিয়েছি তুরাব অর্থ মাটি তিন অর্থ মাটি কিন্তু দুইটা শব্দের মধ্যে ভিন্নতা আছে আপনি যখন আরবি অভিধান তালাশ করবেন দেখবেন ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তুরাব আর ভিজা মাটিকে বলা হয় আরবিতে তিন আল্লাহ তাআলা বলছেন আমি প্রথমে আদম বানানোর জন্য জিব্রিল মালাকুল মউতের সংগ্রহ করা মাটিগুলোকে আমি মিশ্রণ ঘটালাম সকল উপাদানের মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে ধুলাবালি যুক্ত মাটিতে পরিণত করা হলো দ্বিতীয় পর্যায়ে সেই মিশ্রণ ঘটানো ধুলাবালি যুক্ত মাটির উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে ভিজায় দিলেন দ্বিতীয় পর্যায়ে এই মাটিটা আবার ভিজা মাটিতে পরিণত হয়ে গেল এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন মানুষ আমি বানানো আরম্ভ করেছি ভেজা মাটি থেকে তিন নম্বরে এই ভেজা মাটিটা লম্বা একটা সময় থাকতে থাকতে সেই মাটিটা হয়ে গেল আটালো মাটি এটেল মাটি যেটাকে কোরআনে বলা হয়েছে তিনিল লাজিব এটেল মাটিতে যখন সেটা পরিণত হলো কিছুদিন থাকে থেকে যাওয়ার কারণে সেটা হয়ে গেল মিন হামাইম মাসনুন গন্ধযুক্ত এটেল মাটি এবার সেই মাটির মধ্যে একটা আকৃতি দেওয়া হলো চক্ষু দেওয়া হলো নাক দেওয়া হলো ঠোঁট দেওয়া হলো কান দেওয়া হলো হাত দেওয়া হলো পা দেওয়া হলো একটা মানব আকৃতি দেওয়া হলো মানব আকৃতি দেওয়ার পরে এটাকে শুকিয়ে রাখার জন্য রেখে দেওয়া হলো চল্লিশ বছর জুড়ে বলেন কত বছর তখন আদম আলাইহিসসালামের ভেতরে রূহ ফুঁকে দেওয়া হয় না যখন চল্লিশ বছর এটাকে রেখে দেওয়া হলো ফেরেশতারা এসে এই আকৃতির পাশে ঘুর 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 করে মূর্তির মতো দেখা যায় ঘুর 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 করে আর ইবলিস টেনশনে পড়ে গিয়েছে ইবলিস কয় আল্লাহ কি জানি বানান তার টেনশন বেড়ে গেছে তার টেনশন বেড়েছে এটা কি আমি তো কিছুই বুঝতেছি না সে এবারে সে আদম আলাইহিসসালামের বানানো মূর্তির মধ্যে অর্থাৎ আকৃতির মধ্যে গুতাগুতি করে যখন গুতাগুতি করে মাটি তো শুকিয়ে যাচ্ছে শুকনা মাটিতে ঠন 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 আওয়াজ হচ্ছে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ঠন ঠনে মাটি থেকে আমি আদম বানিয়েছি সূরা রহমান যদি আপনারা পড়েন ১৪ নম্বরে এতে আল্লাহ বলেছেন খলকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি বানিয়েছি ঠনঠনে মাটি থেকে ইবলিস একদিন আদম নবীর আদম আলাইহিসসালামের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে তার গোটা দেহের ভেতর সফর করে পেছনের রাস্তা দিয়ে বের হয়েছে তারপরে সে অন্যান্য ফেরেশতাদেরকে বলে আমি তার ভেতরটা সফর করে দেখে এসেছি তার ভেতরটা হলো শূন্য ভেতরে কিছুই নাই সুতরাং ভয়ের কোনো কারণ নাই এই ব্যাকল বেকুব ইবলিস তো জানে না তখন আদম নবীর ভেতরে রূহ দেওয়া হয় ষষ্ঠ এবং সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা এবার আদম নবীর ভেতরে রূহ দিলেন এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি আমি তাকে অতঃপর আমি তাকে আকৃতি দিলাম তারপরে আমি তার ভেতরে রূহ ফুঁকে দিলাম যখন তার ভেতরে নাক এবং চক্ষু দিয়ে যখন রূহ ঢুকিয়ে দেওয়া হলো আদম আলাইহিসসালাম তখন সঙ্গে সঙ্গে হাঁচি দিলেন যখন তিনি হাঁচি দিলেন হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে গেল আলহামদু এটাও কইতে পারলেন না জোরে বলেন আলহামদু একটা প্রশ্ন হলো তিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লেন কেন তিনি আলহামদুলিল্লাহ পড়েছেন বলে আমরাও তো হাঁচি দিলে আপনারা দরগা পড়ায় হাঁচি দিয়ে সুবহানাল্লাহ পড়েন নাকি আপনারা আলহামদুলিল্লাহ পড়েন কেন আলহামদুলিল্লাহ পড়েন
আলহামদুলিল্লাহ মানে কি সকল প্রশংসাকার আল্লাহ কেন আল্লাহর প্রশংসা করেছেন কারণ হাঁচি হলো আল্লাহর নিয়ামত হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহুত তাসাউ আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন আর হাই তুলাকে অপছন্দ করেন হাঁচি হলো আল্লাহর নিয়ামত হাঁচি যখন আমরা দেই চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ যখন হাঁচি দেওয়ার সময় তার নাক দিয়ে 160 মাইল বেগে বাতাস নির্গত হয় আল্লাহু আকবার এবং চিকিৎসা বিজ্ঞানীরা আরো বলেছেন একজন মানুষ যখন হাঁচি দেয় তখন হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার এই হাঁচির সাথে 3 থেকে 6000 রকমের জীবাণু ব্যাকটেরিয়া তার শরীরের ভেতর থেকে একসাথে বের হয়ে যায় আনারা সুবহানাল্লাহ ন হইবেন হ্যাঁ মোহিতে বাইন নইব চিন্তা করেছেন এই যে আমরা যে পরিবেশে আছি এই পরিবেশের মধ্যে জীবাণু আছে না নাই আছে প্রতিনিয়ত আমরা নিঃশ্বাস গ্রহণ করছি কত জার্ম ব্যাকটেরিয়া জীবাণু আমাদের ভেতরে প্রবেশ করছে ফুসফুসে চলে যাচ্ছে এগুলো যদি রিফ্রেশের ব্যবস্থা না থাকত বের করে দেওয়ার ব্যবস্থা না থাকত আমরা অসুস্থ হয়ে যেতাম আমাদের ফুসফুসে আমাদের লিভারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত কেউ বাঁচতে পারতাম না আর এগুলো যদি বের করার জন্য এই হাঁচির ব্যবস্থা না থাকত যদি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা মাসে হাসপাতালে গিয়ে এই ময়লা বের করা লাগতো তাহলে আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে দেওয়া লাগতো কারণ আপনি কতবার বের করবেন বলেন তো বিজ্ঞানী বলছে এক হাঁচিতে বের হয় 3 থেকে 6000 রকমের জীবাণু এত জীবাণুর জন্য আমাদের ডাক্তাররা এখন এক রোগ নিয়ে গেলে টেস্ট দেয় 20টা 25টা কি ঠিক আছে না এক রোগ টেস্ট দেয় কয়টা কয় প্রেসক্রিপশন লিখবো পড়ে আপনি 20টা টেস্ট করায় আসেন আগে এখন বিজ্ঞান বলতেছে এক হাঁচিতে বের হয় 3 থেকে 6000 রকম জীবাণু তার মানে বোঝাই যাচ্ছে প্রতিদিন হাজার হাজার জীবাণু আমাদের ভিতরে যায় এগুলো যদি বের করার ব্যবস্থা না থাকতো ডাক্তারে যাওয়া লাগতো তাহলে হেরা এক রোগের জন্য দেই 20টা বুঝতেছেন যদি এটা সাফ করা লাগতো হাজার হাজার টেস্ট দিয়া লাগতো আর আপনি যদি প্রতি সপ্তাহে বা মাসে বা দুই তিন মাসে একবার এরকম বের করা লাগতো তাহলে দেখতেন পরিবারের শুধু আপনি একা বের করলে তো হবে না বউ বাচ্চা আছে না পরিবারের সবার বের করলে 14 গোষ্ঠীর সম্পদ এখানেই শেষ আল্লাহ তাআলা বললেন না তোমার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করা লাগবে না তোমার নিঃশ্বাসের সাথে যে জীবাণুগুলো ভেতরে যায় আমি আল্লাহ আমার তরফ থেকে হাঁচির ব্যবস্থা করে দিয়েছি একটা হাঁচি দিবা 160 মাইল বেগে যখন বাতাস বের হবে তোমার ভেতর থেকে হাজার হাজার রকমের জীবাণু আমি এক হাঁচি দিয়া বের করে দিব এজন্য আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে পড়েছিলেন আলহামদুলিল্লাহ তিনি আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ এটা শুনলেন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন রাহিমাকা রাব্বুক তোমার রব তোমার উপরে রহম করুন এই জন্য আমরা যারা হাঁচি শুনি হাঁচির জবাবে বলি ইয়ারহামুক আল্লাহ আল্লাহ তোমার উপরে রহম করুন হাঁচি দাতা এরপরে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়াসলিহু বালাকুম আপনারা হাঁচি দিলে বলেন কি আরো আস্তে বলেন হাঁচি শুনলে বলবেন কি মাশাআল্লাহ এরপরে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়াসলিহু বালাকুম এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন যাও ওই যে ফেরেশতার একটা দল দেখা যায় ইযহাব তিনি বললেন ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকা ফেরেশতাদের ওই দলের কাছে যাও ফাসাল্লিম গিয়ে তাদেরকে সালাম দাও আর মনোযোগ দিয়ে শোনো তারা তোমাকে সালামের জবাব কি দেয় তারা যে সালামের জবাব দিয়ে এটা মনোযোগ দিয়ে শুনবা কারণ এটাই হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি তিনি গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালামটা তাকে শিখিয়ে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন সালামটা শিখিয়ে দিলেন কে ফেরেশতারা জবাব দিল রহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ এভাবে আল্লাহ তাআলা আদম এবং তার বংশধরদের অভিবাদন রীতি শিখালেন যাতে করে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হলে একজন আরেকজনকে আমরা যাতে হাই হ্যালো না বলে সালাম দেই এই সালাম আমাদের সমাজে অনেক মানুষ শুদ্ধ করে দিতে পারে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছে অনেক উচ্চ শিক্ষিত মানুষ
সালাম দিতে পারে সবচেয়ে অবাক লাগে আমাদের সংসদ ভবনে অনেকে দাঁড়ায়া সালাম দিতে পারে না অনেকে রাজনীতি করে সুন্দর করে সালাম দিতে পারে না তাকে যদি জিজ্ঞেস করেন আপনি রাজনীতিতে এসেছেন কেন জবাব দিবে আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য তো মানুষের সেবা করার জন্য এসেছেন তো ভালো কথা কিন্তু আপনি যেভাবে সালাম দেন এটা তো সেবার বিপরীতে মানুষ মাইরা ফালান আপনি কারণ আসসালামু আলাইকুম মানে হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক আর আপনি সেবার উদ্দেশ্যে এসে শুদ্ধ সালামও জানেন না আয়েশা আপনি দরগা পাড়ায় বলে দিলেন সালাম আলাইকুম তোরা হক গল মরিজা তোরা কি কি বলেন এরকম আছে না নাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম এরকম সালাম আমাদের সমাজে নাই তো আবার মাঝে মাঝে বক্তৃতার সিরিয়াল ঠিক থাকে না বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার দেখা যায় মাঝে মাঝে এখান থেকে মাঝের শব্দ বাদ দিয়ে দেয় দেখেন না এক খেলোয়াড় বলেছে বিসমিল্লাহির রহিম কি যুবকরা কথা কও না কেন শোনো নাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ জানে না সালাম দিতে জানে না যারা সালাম জানে না আউযু বিল্লাহ বিসমিল্লাহও জানে না 90 শতাংশ মুসলমানের দেশে এরা রাজনীতি করার কোনো যোগ্যতাই রাখে না আগে অভিবাদন রীতি শিখো মানুষের সামনে জনগণের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখো এরপরে মানুষের সামনে দাঁড়াও কি আমার কথায় কি কষ্ট পেয়েছেন নাকি আদম আলাইহিস সালামকে বানানো হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন ওই যে আল্লাহ বলছেন এই আয়াতে মিন যাকারিন একজন পুরুষ থেকে এখন তিনি আছেন আল্লাহ তাকে জান্নাতে দিলেন একা একা ভালো লাগে না নিঃসঙ্গ তিনি সঙ্গী নাই আল্লাহ তখন আরেকজনকে বানালেন বিপরীত লিঙ্গের যাতে করে সময়টা একটু ভালো কাটে হাওয়া আলাইহাস সালাম তিনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী সুবহানাল্লাহ পড়বেন না তাকে আল্লাহ কিভাবে বানালেন সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা আমি তার থেকে অর্থাৎ আদম থেকেই তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি সুবহানাল্লাহ পড়বেন দুইজনকে আল্লাহ বিয়ে দিলেন দুজন স্বামী স্ত্রী আল্লাহ দুইজনকে বললেন তোমরা আমার জান্নাতের ভিতরে থাকো আর এটা লম্বা ঘটনা কিভাবে তারা বের হয়ে দুনিয়াতে আসলেন এটা আপনারা অনেকেই জানেন তারা দুনিয়াতে যখন আসলেন তারা হলেন দুনিয়া প্রথম মানুষ আর প্রথম মানব প্রথম মানবী প্রথম পুরুষ প্রথম নারী এই যে এখন এত সংসার আপনাদের এই দরগা পাড়া এত পরিবার পৃথিবীতে এত পরিবারই ছিল না ছিল এত মানুষ ছিল না মাত্র দুইজনের সংসার দিয়ে পৃথিবী আরম্ভ হলো এই দুইজন প্রথমে সংসার শুরু করলেন তাদের দাম্পত্য জীবন আরম্ভ হলো এই দুইজনের দাম্পত্য জীবন থেকে আল্লাহ তাআলা কি করলেন সূরা নিসার আয়াতে আল্লাহ বলেছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও এই দুইজন থেকে আমি অসংখ্য পুরুষ আর নারী অসংখ্য নরনারী পৃথিবীর বুকে আমি ছড়িয়ে দিয়ে এই মানব বংশের বিস্তৃতি ঘটিয়েছি সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহ পড়াই আর কিচ্ছা বলাই তো আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি না আপনারা কি মনে করছেন আমি এত কষ্ট করে কিচ্ছা শোনানোর জন্য আসছি এখন লাইনে তুলছি আপনাদেরকে এখন বর্তমান দুনিয়ার সব চলে আসবে আপনারা রেডি তো নাকি ঘুমায় গেছেন রেডি আল্লাহ বললেন এই দুইজনের সংসার থেকে আমি মানুষকে দুই শ্রেণীতে ভাগ করলাম এদের ঘরে ছেলেও হয় মেয়েও হয় নর নারী আল্লাহ এখানে বলেছেন রিজালান কাসীরান ওয়া নিসাআন অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পাচ্ছি আল্লাহ তাআলা মানব জাতিকে দুইটা শ্রেণীতে ভাগ করলেন পুরুষ নারী এবং এই দুই শ্রেণীর কণ্ঠের মধ্যে ভিন্নতা আছে না পুরুষের কণ্ঠ আর নারীর কণ্ঠ কি একরকম এজন্য পুরুষের কাছে নারীর কণ্ঠ আকর্ষণীয় নারীর কাছে পুরুষের কণ্ঠ আকর্ষণীয় এই আকর্ষণ সৃষ্টিগতভাবে দিয়েছেন কি দুইজনের শরীরও একরকম না পুরুষের মুখের মধ্যে গোফ দাড়ি উঠে গজায় নারীর নাই ফিজিক্যাল স্ট্রাকচার একরকম নয় এই দুই শ্রেণীর বাহিরে আরেক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে এদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় খুনসা অর্থাৎ লিঙ্গ প্রতিবন্ধী না এটা আপনারা বলেন এটাকে হিজরা এই শব্দটা শুনতে অপমানজনক এবং বেমানা যে শুনে তার কাছে অপমান লাগে
এটা অপমানজনক এবং বেমানা এদেরকে বলা হয় লিঙ্গ প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী কেন বলা হয় মনে করেন কারো ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে তার চোখে সমস্যা অথবা মনে করেন হাতে বা পায়ে সমস্যা তখন আমরা তাকে কি বলি বলেন প্রতিবন্ধী তখন কি আমরা তাকে অপমানজনক কোন ভাষায় কোন শব্দে তাকে সম্বোধন করি না যেভাবে হাত পায়ে সমস্যা থাকলে আমরা তাকে প্রতিবন্ধী বলি কিছু মানুষ জন্মের সময় লিঙ্গে সমস্যা নিয়ে জন্মায় অর্থাৎ তাদের সুস্থ যৌনাঙ্গ থাকে না তাদের মধ্যে উভয় লিঙ্গের আলামত পাওয়া যায় অথবা তাদের যৌনাঙ্গে জন্মগত ত্রুটি থাকে বলে তাদেরকে আমরা বলতে পারি লিঙ্গ প্রতিবন্ধী যেভাবে হাত নাই পা নাই সে একজন প্রতিবন্ধী মানুষ তার জন্মগতভাবে সে লিঙ্গের ত্রুটি নিয়ে জন্মেছে তাকে বলা যায় লিঙ্গ প্রতিবন্ধী পশ্চিমারা এবং এই বাংলাদেশেও যেটাকে আপনারা বলেন কেউ কেউ থার্ড জেন্ডার কেউ কেউ বলেন এটা কি হিজরা আর আরেক শ্রেণী আছে আচ্ছা এটা আগে শেষ করি এই যে লিঙ্গে প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী যারা যারা এই প্রতিবন্ধকতা নিয়ে জন্মায় তাকে আপনি সমাজে হেয় করতে পারবেন না তাকে লেখাপড়া এরপরে সম্পত্তি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুতে তাকে পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে এটা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এখন আপনি বলবেন হুজুর তাহলে এদেরকে আমরা থার্ড জেন্ডার না বলে কি বলবো এ ব্যাপারে ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেছে একটা ছেলে বা আমরা যদি তাকে ছেলে মেয়ে না বলে যদি এভাবে বলি যে লিঙ্গে প্রতিবন্ধকতা নিয়ে যারা জন্ম নিয়েছে যদি দেখা যায় বেড়ে উঠছে তার কণ্ঠটা ছেলেদের মতো তার দাড়ি উঠে গুফ গজায় ছেলেদের মতোই তার শরীর ইসলামী শরীয়ত বলছে তাকে ছেলে হিসাবে স্বীকৃতি দাও আর তার যৌনাঙ্গের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নাও আরেকজন কণ্ঠটা মেয়েদের মতো কণ্ঠটা মেয়েদের মতো চালচলন মেয়েদের মতো তারও যৌনাঙ্গে সমস্যা আছে লিঙ্গে ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে তাকে মেয়ে হিসাবে সমাজে স্বীকৃতি দাও তার যে সমস্যা আছে সেটার জন্য চিকিৎসা নাও এটা আমার আপনার কথা নয় সৌদি আরব সহ তামাম দুনিয়ার সকল বিশেষজ্ঞ মুফতিদের ফতোয়া হলো এটাই আরেক শ্রেণীর আছে এদেরকে বলা হয় খুনসা মুশকিল কোন লিঙ্গের আলামতি পাওয়া যায় না এইরকম মানুষ পৃথিবীতে আছে খুবই অল্প প্রতি 5000 জনে একজন হতে পারে এদের সংখ্যা খুবই কম এখন পশ্চিমা দুনিয়ায় ওই লিঙ্গ প্রতিবন্ধীদেরকে তারা ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার একই নামে আখ্যায়িত তারা করে পশ্চিমাদের পয়সা খাওয়া ইহুদি খ্রিস্টানদের ডলার খাওয়া পশ্চিমাদের কিছু গোলাম এই দেশে আছে যারা এই দেশটাকে ওই পশ্চিমা দেশে যেভাবে সমকামিতা অশ্লীলতা বেহায়াপনা নোংরামি নগ্নতা বেহায়াপনা আছে এটি যেন আমাদের এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায় পশ্চিমাদের গোলামরা এই ট্রান্সজেন্ডারের মতো একটা ভয়াবহ বিষয়কে তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য অপচেষ্টা করছে এবং এখানে মারাত্মক একটা ভুল তারা করে বসেছে সেটা হলো আপনারা যেটাকে হিজরা বলেন এই ট্রান্সজেন্ডার আর হিজরা এটাকে তারা একই অর্থে ব্যবহার করে কিন্তু ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয় হিজরা হচ্ছে জন্মগত সমস্যা যে জন্মের সময় তার যৌনাঙ্গে ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে আর ট্রান্সজেন্ডার এটা মানসিক সমস্যা এরা হচ্ছে এটাকে আমি নাম দিয়েছি যে ট্রান্সজেন্ডারবাদীরা হলো মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী এটা মনের রোগ এটা মানসিক সমস্যা একটা ছেলে সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে ছেলে হিসাবে হঠাৎ করে সে বলে আমাকে দেখতে ছেলের মতো মনে হলেও ছেলের মতো দেখার গেলেও মনে মনে আমি একজন মেয়ে তো এটা কি জন্মগত সমস্যা না মানসিক সমস্যা এটা তো ওই ব্যক্তির মনের রোগ তার মনের রোগের চিকিৎসা সে গিয়ে করাক এতে সমাজের বা রাষ্ট্রের বা এদেশের মুসলমানদের কিছু যায় আসে না কিন্তু এটাকে আপনি যখন প্রতিষ্ঠা করতে চাইবেন তখনই কথা উঠবে কেউ যদি বলে না আমরা লিবারেল
এটা যার যার ব্যক্তিগত বিষয় শুনেন সকল বিষয় ব্যক্তিগত না কিছু ব্যক্তিগত বিষয় সমাজ আর রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায় যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি আমি হাসিবুর রহমান আপনারা দেখছেন আমাকে একজন বক্তা হিসেবে কিন্তু মনে মনে আমি ভাবি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন তো সব মনে মনে সব কি কথা বলেন না কেন মানে আমি যদি বলি মনে মনে আমি প্রধানমন্ত্রী আপনারা কি বলবেন হুজুর পাগল হয়ে গেছে আপনাকে প্রধানমন্ত্রী হতে হলে রাজনীতি করে বিরাট একটা দল থাকতে হবে 300 আসনে আপনার দল থেকে প্রার্থী দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে এসে সংসদ নেতা হলে সরকার গঠন করলে তারপরে প্রধানমন্ত্রী যেমন হতে পারবেন এছাড়া মনে মনে প্রধানমন্ত্রী হওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনি ছেলে হিসাবে জন্ম নিয়ে মেয়েদের কণ্ঠ নাই মেয়েদের মতো ফিজিক্যাল স্ট্রাকচার নাই ছেলে হিসাবে জন্ম নিয়ে আপনি মনে মনে মেয়ে মেয়ে ধারণা করে মেয়ে পরিচয় দেওয়া এটাও অবৈজ্ঞানিক অযৌক্তিক অবাস্তব এই শয়তানি বিষয়টাকে এখন সমাজে বলা হচ্ছে না শুধু সমাজে বলা হচ্ছে না এই শয়তানি বিষয়টা এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার আপনার ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের ভিতরে কি কথা কন না কেন নাকি আপনারা পুরুষ হলেও এখন মনে মনে নারী হয়ে গেছেন এখন তো সব মনে মনে সব কি তো কথা কন না কেন শরীফ থেকে আপনারা কি মনে করেন যে হুজুর মুখস্থ বলে না এই হুজুর মুখস্থ বলার মতো মানুষ না কত তথ্য উপাত্ত কত দলিল আরএসবিএস সব নিয়ে আসছি তো কথা বুঝেন নাই একটু ফান করে বললাম আর কি এগুলো বের করতে তো আমার অনেক পয়সা খরচ হয়েছে চেয়ারম্যান সাহেব দিয়ে দিয়ে এগুলো মেম্বার সাহেব নাকি ট্রান্সজেন্ডার এটা এখন কোথায় আছে কথা বলেন আমাদের পাঠ্য বই এটা কোথায় আছে দেখেন এই ট্রান্সজেন্ডার এটা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে শরীফ শরীফার গল্প শরীফ থেকে শরীফা এই যে এখানে বই দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনি দেখতে চাইলে প্রমাণ নিতে চাইলে এটা ক্লাস সেভেনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার 41 এই পেজটা আপনি কি পড়ে নেবেন অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন শরীফ থেকে শরীফা এখন আমাদের দেশে এক লোক শাহরিয়ার কবি তাকে আমাদের দেশের মানুষ কিশোর জানি কয় আমি বলেন এটা আপনারা বলছেন কিশোর তবে এটা আপনাদের কথা না এটা এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন সাধারণ মুক্তিযোদ্ধা না একজন বীর মুক্তিযোদ্ধা যিনি একটা সেক্টরের সেক্টর কমান্ডারও ছিলেন আপনারা তার নাম জানেন ওই সেক্টর কমান্ডার বলেছেন 71 সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদারদেরকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে আমরা বলবো এটা সাধারণ মানুষের বক্তব্য নয় এটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী একজন সেক্টর কমান্ডারের বক্তব্য এটাকে হালকা হিসাবে নেওয়া যাবে না দায়িত্বশীল মহলকে বলবো ওনার এই বক্তব্যকে আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে এই লোকটাকে গ্রেফতার করে তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে 71 সালে পাকিস্তানি হানাদারদেরকে মুরগি সাপ্লাই দেওয়ার অভিযোগ যদি সত্য হয় তাহলে এই শাহরিয়ার কবিরকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে যুদ্ধাপরাধী হিসাবে তাকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে একবারে দিয়েন লাইনে উঠে দিয়ে আগে শেষ করি আমি সময় এমনিতেই কম সে বলেছে ট্রান্সজেন্ডার এগুলো নিয়ে মোল্লারা বেশি কথা বলে মৌলবাদীদের কথা শোনা যাবে তা আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি গতকাল জুমার বক্তৃতায় বলেছি তাহলে শাহরিয়ার কবির যেহেতু ট্রান্সজেন্ডারকে সমর্থন করে সেজন্য বেশি দূরে না গিয়ে তার বাসায় তার বউকে বলে দেখো বউ এত বছর ধরে আমরা সংসার করি তুমি আমাকে কবির হিসাবে দেখলেও মনে মনে এখন থেকে আমি কবিরা বা কবরী
বল এটা তুই শাহরিয়ার কবি তুই তোর বউকে এটা বলে দেখ আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো কোনো জুতা দিয়া পিটাবে না সেরা স্যান্ডেল দিয়া তোরে পিটাবে এটা একটা শয়তানি মতবাদ দল মত নির্বিশেষে সকল মানুষকে এর বিরুদ্ধে সুচার আওয়াজ তুলতে হবে আপনি যদি না তুলেন আপনিও বিপদে পড়বেন যদি অনেরা এটা ভাবেন যে আমরা রাজনীতি করি ফায়দা নেওয়া দরকার তা আপনিও বিপদ আছে আপনার সামনে কেমন বিপদ শুনেন আপনার ছেলে মুন্না আপনাকে হঠাৎ একদিন এসে বলতে পারে আব্বু আপনি আমাকে দেখছেন মুন্না কিন্তু মনে মনে এখন থেকে আমি মুন্নি বিপদ আছে না নাই আর যদি আপনার মেয়ে থাকে মুন্নি তো সম্পদ বণ্টনের সময় এসে বলবে আব্বু আপনি তো এখন সম্পদ বণ্টন করবেন আপনি হয়তো আমাকে দেখছেন মুন্নি হিসাবে কিন্তু এখন সম্পদ ভাগ করবেন মনে মনে আমি মুন্না বিপদ আছে না নাই সম্পদ বণ্টনেও বিপদ আরেক জায়গায় বিপদ আছে এখন মনে করেন মুন্না এই যে এখনকার ছেলে মেয়েরা যে পোলামায়ের আছে এরা তো এগুলো ক্লাস সিক্স সেভেনে যদি পড়ে ওর মন মানসিকতা ওভাবেই গড়ে উঠবে তো সে শুধু অপেক্ষায় থাকবে রাখ শুধু কলেজে যাই না কলেজে ভর্তি হওয়ার পরে হোস্টেল সুপারকে বলবে স্যার আমার নাম মুন্না কিন্তু মনে মনে আমি মুন্নি আপনি আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন বুঝছেন মেম্বার সাহেব ঘটনা কি হচ্ছে মুন্না কি হয়ে গেছে এখন যদি মুন্নিকে এই মনে মনে ভাবা মানসিক মুন্নিকে ঢুকানি হয় এই মহিলা হোস্টেলে কারবার কি ঘটবে এটা আমি আর বললাম না আপনারা বুঝেন এক শেয়াল মুরগির খাবারে এসে মুরগিদেরকে বলছে দেখো মুরগি আমাকে শেয়াল হিসাবে দেখলেও আমি কিন্তু আজকে থেকে মনে মনে মুরগি তোমরা আমাকে তোমাদের সাথে থাকতে দাও মুরগিরা যদি থাকতে দেয় সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে বোঝা গেল মনে মনে ছেলে আর মনে মনে মেয়ে এই মতবাদ যারা এই দেশে এনেছে যারা এটা দিয়েছে এটার সমর্থন যারা করেছে সবগুলা লুচ্চা সবগুলা বদমাশ হে ভাই দাঁড়ান রে ভাই আমি বলছি না আজকে সব একসাথে দেওয়াবো আপনি তাকবীর এখানে না কোন জায়গায় দিবেন এটাও আজকে শেষে বলে যাব ইনশাআল্লাহ এখানে উত্তেজিত করার জন্য আপনাদেরকে আসি নাই এই কথাগুলো আমরা মাহফিলে বলতাম না এখানে ডিবিএনএ সাইবা গোয়েন্দার ভাইরা থাকলে তাদেরকে বলছি আমাদের মুরব্বি ওলামা মশাই একজন এই ভুল ত্রুটিগুলো নিয়ে জায়গা মতো গিয়েছেন এগুলো বলে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন কিন্তু যারা এই বইগুলোর রচয়িতা এবং এডিশনে যারা কাজ করেছে এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ দেখবেন দেখবেন বলে দেখছেন না অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসতেছে সুন্দর সুন্দর বুলিয়া উড়িয়ে এগুলোই চাপিয়ে দিচ্ছেন আবার সফট কপি আমরা দেখেছি অনলাইনে শিক্ষকদেরকে সফট কপি পাঠিয়ে দেওয়া হয়েছে যে মূল্যায়ন হচ্ছে কিনা এগুলো পড়ানো হচ্ছে আমরা ভেবেছিলাম এগুলো আমরা জনসম্মুখে বলবো না আপনারা হয়তো আমাদের কথা শুনে সংশোধন করবেন কিন্তু যেহেতু সংশোধনই করেন নাই এই বিতর্কিত বিষয়ে বাদ দেন নাই আমরা মুখ খুলেছি এই কারণে যাতে করে এদেশের সকল ধর্মের বর্ণের সকল দলমতের মানুষ এই অসঙ্গতিগুলো জানতে পারে আর তাদের ছেলে মেয়েদেরকে যেন তারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে এই ট্রান্সজেন্ডার এত ভয়াবহ বিষয় এটা সমকামিতার দিকে জাতিকে নিয়ে যাবে কিরকম নিয়ে যাবে মনে করেন শরীফ শরীফা হয়ে মনে মনে শরীফা হয়ে এখন যদি তার মা বাপকে বলে আব্বু আম্মু আমি আর শরীফ নাই শরীফা আমাকে বিয়ে দেন এখন বিয়ে দেওয়ার জন্য যদি একটা ছেলের কাছে তারে বিয়ে দেয় বাসর করে গিয়া দেখবে দুটা তো একজাত ঠিক কিনা বলেন সমকামিতা আপনাদেরকে হাসানোর জন্য বলছি না তো এগুলো এই যে আমার হাতে ডকুমেন্ট এখানে তো এগুলাই লেখা আছে এই ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত বিষয়গুলোকে আমাদের বাচ্চা কাচ্চাদের পাঠ্য বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে সমকামী বানানোর যে অপচেষ্টা আমরা বলে দিচ্ছি এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বরদাস্ত করবে না দেশের মানুষ বরদাস্ত করবে না দেশের মানুষ শুধু কি এখানে সমস্যা বসেন বাবা বসেন আপনারা হাসতেছেন কেন আপনারা হাসতেছেন কেন আল্লাহ রসুলের এক সাহাবি নবীজির কাছ থেকে শুনেছেন
জান্নাতে জিহাদে জীবন দেওয়ার পরে আল্লাহর জান্নাতে যাবেন বুখারীর হাদিস উমাইর ইবনে হামাম খেজুর খাচ্ছেন এটা শুনে এই বাবা যেরকম লাফ দিয়ে উঠেছেন ওই সাহাবী খেজুর ফলায় দিয়া তলোয়ার নিয়ে জিহাদে গিয়েছেন জজবা বুঝেন আপনি তুমি যে দাঁড়িয়েছেন এখানে এমনি এমনি দাঁড়ান নাই নিশ্চয়ই ভেতর থেকে তার পরবর্তী প্রজন্মের কত অনুভব করে ফিল করেছে আপনি তো ফিল করতে পারেন না আপনি হাসছেন আপনি কি জানেন আপনার ছেলে আপনার মেয়েকে লুচ্চা বানানোর অপচেষ্টা চলছে আপনি ঘুমায় আছেন এখনো সব কিছু নিয়ে মজা করতে যাবেন না আপনারা পড়ে আছেন শরীফ আর শরীফা নিয়ে আরো যে কত বড় বড় অসঙ্গতি আপনি অবাক হয়ে যাবেন আসেন আপনাদেরকে কিছু দেখাই আমরা মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে কেন ভর্তি করাই যাতে নুরুল আজিমের মতো আলেম হয় কথা বলে মানুষের সামনে আজকে যত হুজুররা বক্তব্য রেখেছেন এরকম আলেম যেন হয় আমাদের হুজুরের মতো যেন মাদ্রাসার পরিচালক হয় ইমাম হয় খতিব হয় জাতিকে নেতৃত্ব দেয় আমাদের মেয়েরা যেন ধার্মিক হয় পরহেজগার হয় মুত্তাকি হয় আল্লাহ আলা হয় নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে মাদ্রাসা যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে ধর্মীয় শিক্ষা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সাম্প্রদায়িকতার নামে ধর্মহীন শিক্ষা তো জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া এটা অন্যায় আপনি তো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মহীন শিক্ষা চাপিয়ে দিতে পারেন না এটা অনধিকার চর্চা এটা মাদ্রাসা এখানে কোরআন থাকবে এখানে হাদিস থাকবে এখানে নামাজ রোজার তালিম হবে মাদ্রাসার মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম নাচ গান হয় না তাহলে কেন মাদ্রাসার হয়ে ঢোল তবলা হারমোনিয়াম নাচ গান নাটক ফাটক ঢুকিয়ে দিয়ে মাদ্রাসা শিক্ষাকে ধর্মহীন শিক্ষায় পরিণত করতে চাইছেন এদেশের মানুষ এই জবাব জানতে চায় কোন ক্লাসের বই এটা দাখিল ষষ্ঠ শ্রেণী দেখা যায় দেখা যায় ক্লাস সিক্স এর বই আমাদের মেয়েরা কি মাদ্রাসায় এরকম ড্রেস পরে যায় তাহলে মাদ্রাসার বইয়ের মলাট এরকম কেন ক্লাস সেভেন এর স্বাস্থ্য সুরক্ষা এই বইয়ের নাম আমি দিয়েছি অশ্লীল শিক্ষা এখানে বাচ্চারা আছে তো নইলে আমি শব্দগুলো বলতাম রেকর্ড হচ্ছে এগুলো আমি ভদ্র সমাজে বলতে পারবো না কি অশ্লীল অশ্লীল বাক্য দিয়েছে শব্দ দিয়েছে এখানে আমার কাছে সব কিছু আছে তো এখানে বাচ্চারা আছে কিশোররা তরুণরা আছে আমি আমি পারবো না আমার লজ্জা লাগছে এই শব্দগুলো উচ্চারণ করতে কিন্তু তারা সেগুলো মনে হয় যেন এগুলো বই না চটি বই বানিয়ে ফেলেছে এরা ক্লাস সেভেন এর স্বাস্থ্য সুরক্ষা বই মেয়েরা লাফায় লাফায় কি করে ঘুরি উড়ায় না আমাদের ছেলেমেয়েরা কি মাদ্রাসায় এভাবে যায় আমার মেম্বার সাহেবের এক ছেলে হাফেজ হয়েছে আরেকটা হচ্ছে কি সুন্দর আমার সামনে এসেছে দোয়া করে দিয়েছি আল্লাহ যেন তার দুইটা ছেলেকে বড় আলেম বানিয়ে দেন আমার মেম্বার সাহেবকেও আমি একই কথা খাওয়ার সময় বলছিলাম যে আমরা ছেলে মেয়েদেরকে আলেম বানাতে পাঠাই কিন্তু দেখছেন কি ঢুকাইছে মাদ্রাসার বই দাখিল ষষ্ঠ শ্রেণী দেখেন এক মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে আরেকজন ছবি আঁকছে আরেকজন কি করতেছে থাকতি না মাদ্রাসায় কি আমাদের মেয়েরা ছেলেরা গান গাজ গান বাজনা নাচানাচি করে আপনারা কি মনে মনে মেয়ে কথা বল না কেন সব তো মনে মনে এখন সারেগামা পাধানিসা দেখছেন মেম্বার সাহেব আপনি তো ব্যস্ত মানুষ সময় পান না এই জন্য দেখাইলাম সারেগামা আমি তো মাদ্রাসায় পড়ছি আমাদের হুজুর আমাদেরকে শিখিয়েছেন এই ছেলে সামনে আসো নামাজি ইমামতি করো আরবিতে বক্তৃতা করো ঠিক আছে এগুলো শিখিয়েছেন মাদ্রাসার বইয়ে সারে গা মা পাধা হারমোনিয়াম শুধু কি হারমোনিয়াম বাজালে চলবে একটু আপডেট হওয়া লাগবে এজন্য ঢোল তবলা শুধু হারমোনিয়াম ঢোল তবলা বাজালে চলবে কেমনে হাত ঘোরাতে হয় কোমর দুলাতে হয় এগুলো তো শেখা দরকার এগুলো কিসের বই স্কুল না মাদ্রাসা হ্যাঁ ঘুমাই ঘুমাই মত শুনেননি এই দেখেন ছবি এটা আমি দেখাইতে পারবো না এখানে কি শেষ আরে বাপরে বাপ এখানে দেখেন মাদ্রাসার বইয়ের মলাট
আপনাকে কয়েকটা মলাট দেখাই দেখছেন দেখছেন কারবা দেখেন দাখিল নবম শ্রেণী দাখিল অষ্টম জি আরে বাপ রে বাপ দেখছেন হুজুর এক তারা দু তারা তিন তারা সে তারা ডুল তবলা হারমোনি আরে বাপ রে বাপ হ্যাঁ জীবন জীবিকা এই দেখেন কত কিছু আমি তো সব আপনাদেরকে দেখাতে গেলে লম্বা সময় লাগবে এই যে বইগুলো ছাপা হয়েছে এটা কি কারো বাপের পয়সা না কথা কর না কেন না কার পয়সা না আপনাদের ট্যাক্সের পয়সায় এগুলো ছাপা হয়েছে না এটা আমার পয়সা ছাপাইছে ওই স্কুল কলেজে যেগুলো দেওয়া হয়েছে এগুলো কার পয়সা আর যারা বড় বড় বক্তৃতা দেয় এসি রুমে বসে ওদের এসি রুমের এসি গুলো কার পয়সায় কেনা ওরা যে গাড়িতে চলে গাড়ির পেট্রোল কার বাপের পয়সার ওরা যে বেতন খায় কার বাপের পয়সার আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় এটি এসির বাতাস খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালায়া আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপাইয়া বইয়ের ভেতরে অশ্লীলতা নোংরামি বেহায়াপনা যা মন চায় তা ঢুকিয়ে দিবা এদেশের মানুষ বরদাস্ত করবে না আমাদের সিক্স সেভেন পড়ুয়া এটা সেভেনের বই ছেলে মেয়েদেরকে প্রেমিক প্রেমিকা বানানোর দায়িত্ব কি আমরা স্কুল মাদ্রাসাকে দিয়েছি আসেন একটা গল্প শুনি আমরা আপনারা কি রাগ করছেন এটা ওয়াজের সাথে রিলেটেড কথা বুঝেন নাই গল্প শুদ্ধ শুদ্ধ গল্প অন্তরা ও ফাহিম উভয়ই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আচ্ছা তাদের বাড়ি একই গ্রামে কিন্তু তারা দুজন ভিন্ন স্কুলে পড়ে নিজ নিজ শ্রেণীতে তারা দুজনেই প্রথম ফার্স্ট বয় ফার্স্ট গার্ল ওরা অত্যন্ত মেধাবী বিনয়ী ও নম্র তাদের সবাই খুব ভালোবাসে ও স্নেহ করে প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে তাদের দেখা হয় মাঝে মাঝে কথা হয় এভাবেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে একদিন অন্তরার এক আত্মীয় তাদের কথা বলার সময় দেখে ফেলেন হায় হায় তিনি অন্তরার বাবাকে বিষয়টি জানান ফলে বাবা মা অন্তরার উপর রেগে ওঠেন আচ্ছা আপনার মেয়ে আরেকটা স্কুলের ছেলের সাথে রাস্তাঘাটে কথা বলছে আপনার এক আত্মীয় আপনাকে এসে জানিয়েছে আপনি কি আপনার মেয়েকে বলবেন আচ্ছা মা শুধু কথা বলো কেন দুজন ঢলাঢুলি করো গাছের নিচে এটা করো ওইটা করো এরপরে বিয়ে করে ফেলো এটা বলবেন নাকি শাসন করবেন কথা বলেন যারা আওয়ামী লীগ করেন শাসন করবেন যারা বিএনপি করেন যারা অন্য দল করেন আচ্ছা তাহলে শাসন করা বাবা মার কি অধিকার না অনধিকার বুঝেন ওইদিকে তারা বকাঝকা মারধর এমনকি অন্তরার স্কুলে যাওয়া বন্ধ করে দেন ঠিক আছে এটা ঠিক নয় স্কুলে যাওয়া কেন বন্ধ করবে শাসন করতে পারে আচ্ছা তারা বললেন এবার বিয়ে দিয়ে দিবেন অথচ অন্তরা এই আত্মীয়ের দ্বারাই মাঝে মাঝে আপত্তিকর আচরণের শিকার হয় কিন্তু তারা ভয়ে তার মা বাবাকে কিছু বলতে পারেনি ওদিকে ফাহিমের বাবাকেও বিষয়টি জানানো হয় ওর মা বাবাও কোনো কথা না শুনে একতরফা ওকে বকাঝকা ও মারধর করেন ওরা ওর নিজেকে অসহায় লাগলো তার এক ফুফুতো ভাইয়ের কথা মনে হলো যে এমনই এক ঘটনায় আবেগপ্রবণ হয়ে অসৎ বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে যাই হোক এখানে এই যে একটা লম্বা ঘটনা এই যে একটা ছেলে আর একটা মেয়ে বন্ধুত্ব করে অবশেষে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের মা বাবা সন্তানদেরকে শাসন করেছে এই শাসনকে এখানে এই গল্পে নেগেটিভ চরিত্রে উপস্থাপন করা হয়েছে যে তাদেরকে শাসন করাটা ঠিক না তাদেরকে তাদের মতো চলতে দেওয়া উচিত আপনারা কি আপনাদের ছেলে মেয়েদেরকে আপনার তাদের মতো চলতে দিবেন নাকি আপনারা ভালো মন্দ দেখবেন তো ভালো মন্দ বলতেছে না ভালো মন্দ দেখা চলবে কারণ অত পশ্চিমাদের গুলাম ইহুদিদের গুলাম এগুলা অত পশ্চিমাদের পয়সা খাওয়া ওই পশ্চিমা দেশে তো এক ছেলের দশটা বিশটা গার্লফ্রেন্ড এক মেয়ের দশটা বিশটা গার্লফ্রেন্ড আমার দেশেও এই অসভ্যতা নোংরামে ছড়িয়ে দেওয়ার জন্য আজে বাজে এই গল্প প্রেমের গল্প বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমার আপনার কোমলমতি ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করার ষড়যন্ত্র করছে ইয়া আল্লাহ আমি এটা পড়তে পারবো না দেখেন হুজুর কি লিখছে এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখানে বাচ্চা কাচ্চা আছে আমি এগুলো পড়বো না আপনারা এগুলো পড়ে নিয়েন আমার কৈশোরের যত্ন 48 নম্বর 47 নম্বর পেজে গেলে আপনারা গিয়ে পড়ে নিয়েন ওরে বাপ রে বাপ সাইকেল চালায় চালায় চলো বন্ধু হই আজকে বন্ধু পরের দিন কি গার্লফ্রেন্ড পরের দিন বয়ফ্রেন্ড অনুভূতির কথা শেয়ার করি দেখছেন কারবার কি লেখা এখানে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কোন ক্লাসের বই ইংলিশ ক্লাস 7 না ক্লাস 8 ক্লাস 8 ক্লাস 8 এর ইংরেজি বইয়ে একটা কবিতা আছে ট্রু রয়্যালিটি এখানে কিং সুলাইমান আল্লাহর নবী সুলাইমান প্রফেট সুলাইমান এবং রানী বিলকিসের সম্পর্কিত একটা কি আছে একটা আপনার কবিতা আছে এবং কবিতার পাশে ছবি আছে আচ্ছা নবীদের কার্টুন বা নবীদের ছবি এঁকে দেওয়া এটা কি নবীদের সম্মান নাকি অবমাননা এটার কারণে তো ফ্রান্সের নাম আপনারা শুনতেও পারেন না ইমানুয়েল ম্যাক্রন নাম বা ম্যাকন নাম আপনারা শুনতেও কারণ ফ্রান্সে তার মদদে আমাদের প্রিয় নবীজির ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শিত হয়েছে অনেকে ফ্রান্সের পণ্য এখনো বয়কট করে ফ্রান্সের পণ্য কিনে না কি বলেন আছে না নাই তাহলে এই যে নবী সুলাইমানের ছবি ক্লাস 8 এর ইংরেজি বইয়ে যারা দিল এরা কারা এত বড় সাহস কিভাবে হইলেন এদেশের 90% মানুষ মুসলমান মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ধর্ম অবমাননা করেছে যারা আমরা দায়িত্বশীল মহলকে বলবো এদেরকে গ্রেফতার করে জিঞ্জির দিয়া বাঁধা গরুর দড়ি দিয়া বাঁধা আদালতে হাজির করা হোক সময় নাই আমি বাকিগুলো বলতে পারবো না এখানে এত এত কিছু আমি তো কিভাবে বলবো বলেন বললাম না আরএসবি এর সব আছে এতগুলো বলা যাবে না এই যে অশিক্ষা কুশিক্ষা অখাদ্য কুখাদ্য এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে আচ্ছা একটা বিষয় তো না বললেই নয় এটা আমাকে বলতেই হয় সেটা হলো কষ্ট হচ্ছে নাকি আপনাদের না এটা আমাকে বলতেই হবে এটা না বললে বিশাল একটা গ্যাপ থেকে যাবে এটা বলা দরকার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু লক্ষ্য করেন কত বড় কাজ করেছে এরা ক্লাস 9 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে একটা মানচিত্র দেখানো হয়েছে এই বইগুলো যারা লিখেছে এরা নাবালেগ এখনো বালেগ হয় নাই কেন বলছি কথা জানেন এরা মানচিত্রও বুঝে না এখানে মানচিত্রে লেবানন সিরিয়া সামারা জেরিকো জুরিয়া জর্ডান জেরুজালেম এখানে তো গাজা যেটাকে আমরা গাজা বলি আমার গাজা ওইটা না এটা গাজা গাম্বিয়া ঢুকাই দিয়েছে না বালেক বলছি কেন মেম্বার সব জানেন এই গাম্বিয়া হইলো আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশ গাম্বিয়া এখানে আসে কেমনে হেরা যে কই বোতল খাইয়া এই বই লিখছে এটা হেরা জানে এই না বালেকের গোষ্ঠী এরা বালেক হয় নাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমরা ব্যথিত আমরা মর্মা হত আমরা ফিলিস্তিনিদের পক্ষে না বিপক্ষে ফিলিস্তিনিদের পক্ষে আমরা এই মজদুম ফিলিস্তিনিদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে অসভ্য জারজ দখলদার ইসরায়েলিরা যে ইসরায়েলিদেরকে মুসলমানরা মনে প্রাণে ঘৃণা করে এই ইসরায়েলের রুহানি সন্তানরা আমার দেশের পাঠ্য বইয়ে মানচিত্রে ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম দিয়েছে ইসরায়েলের এই রুহানি সন্তানদেরকে আমরা দেখতে চাই এই বই রচনা কারা করেছে তাদের নাম আছে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে রাখা দরকার দায়িত্বশীল মহলকে বলছি আমাদের হৃদয়ে আঘাত দেওয়ার জন্য ফিলিস্তিনিদের সাথে গাদ্দারি করে এরা যে বেঈমানি করেছে এই নাবালেক গুলারে ধরেন গরুর দড়ি দিয়া বাঁধে আদালতে এনে তারপরে তাদেরকে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে আমি বাকিগুলো বলতে গেলে আমার লম্বা সময় লাগবে সালাম তুলে ফেলেছে সালাম তুলে ফেলেছে ক্লাস 1 ইবতেদাই 1 এর বই থেকে এত আল্লাহ আদম বাবাকে বানায়া প্রথমে শিখাইছেন কি সালাম এই দেখেন মেম্বার সাহেব 2022 এর বইয়ে ইবতেদাই প্রথম শ্রেণী ইংলিশ ফর টুডে বইয়ে আসসালামু আলাইকুম গুড মর্নিং এটা ছিল 23-24 এখন গুড মর্নিং সালামাত আমাদের গুড মর্নিং এ কোনো আপত্তি আছে না তো সালামে তাদের এত আপত্তি কেন ও আচ্ছা আরেকটা তো না বললেই নয় আমি সবগুলো আজকে বলছি না আরো একটা বলে এখানে এত নথিপত্র এগুলো সারা রাত লাগবে আসেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এগুলো আমরা না বললে আপনারা সচেতন হবেন কেমনে এখন এগুলো নিয়ে কথা বলা ইমানি দায়িত্ব যে এগুলো নিয়ে কথা বলবে না সে একটা বুবাস হয়ে তা যারা মসজিদের মিম্বরে বসেন সমস্ত ওয়াজ এখন বন্ধ
জাতিকে আগে বাঁচান একটা জাতিকে অস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ধ্বংস করে দিলে গোটা জাতি ধ্বংস ঠিক এখন যদি জাতিকে না বাঁচান হুজুরদেরকে বলতেছি পাঁচ বছর পরে আপনাদের ওয়াজ কেউ শুনবে না তো এরা সমকামী হবে ঠিক এরা লুচ্চা হবে বদমাশ হবে একটা জাতি শেষ হয়ে যাবে আপনি জাতিকে বাঁচান আর শুধু হুজুরদের দায়িত্ব না আপনাদের সকলের ইমানই দায়িত্ব এই বিষয়ে কথা বলা আপনারা কি চান আপনাদের সন্তানরা নষ্ট হয়ে যাক না জোরে বলেন আপনারা কি চান না আমরা কেউ চাই না ক্লাস 6 বা 7 এ একটা চ্যাপ্টার আছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে চ্যাপ্টারের নাম হচ্ছে নিরাপদ স্পর্শ জোরে বলেন তো কি স্পর্শ আরেকবার বলেন এটা আরেকবার বলেন না হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের নিরাপদ স্পর্শ আচ্ছা ওই বইয়ে কি বলা হয়েছে ওই বইয়ে দেখানো হয়েছে যে বয়সন্ধিকালে আমার অনেকেই আমার সাথে চলাফেরা করবে আমি একটা নির্দিষ্ট বাবলের ভিতরে থাকব এবং সেখানে বলা হয়েছে আমার মা বাবা যেভাবে আমাকে আদর করে স্পর্শ করে আপনার ছেলের কপালে আপনি চুমু খান না কথা কন না কেন নাকি মনে মনে বলেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আদর করি আমার ছেলে ভালো রেজাল্ট করেছে আমি জড়িয়ে ধরি তো এই বইকে বলা হয়েছে যে বাবা মা তোমাকে আদর করে জড়িয়ে ধরছেন তোমাকে স্পর্শ করছেন এটা যেমন নিরাপদ স্পর্শ ঠিক তেমনিভাবে তুমি যে ক্লাসে পড়াশোনা করো তোমার ক্লাসের একজন বন্ধু আর তুমি তার বান্ধবী তোমরা দুইজন ছেলে মেয়ে দুই হাত ধরে তোমরা ঘুরতে পারো চলতে পারো এটাও নিরাপদ স্পর্শ বাপরে কি জাতের শয়তান চিন্তা করছেন আপনারা আচ্ছা এখানে গল্পটা শেষ নয় আমি বানায় বলতেছি নাকি আচ্ছা বলা হয়েছে তবে শুনো তবে 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 কি তোমার মা বাবা তোমাকে আদর করে চুমু দিয়েছেন বলে তোমার ওই বন্ধু যেন আবার হাত ধরে তোমাকে চুমু না দেয় আমাদেরকে কলা দেখায় মুলা খাওয়াই দিবেন নাকি আমরা বুঝি বুঝি না আরে আপনি হাত ধরাইতে পারলেই তো পরে সুমা সুমি এমনি হবে কথা বলেন না কেন এখন হেরা বলবে মুল্লাগুলো আসলেই ব্যাকডেটেড কিচ্ছু বুঝে না হাত ধরলে কিছু হবে কেন আমি বলবো একটা ছেলে একটা মেয়ের হাত ধরাধরি করলে যার ভেতরে ফিলিংস আসে না এর অসুস্থ এর চিকিৎসা দরকার তার ভালো চিকিৎসকের কাছে যাওয়া দরকার কারণ সৃষ্টিগতভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে না নাই কথা বলেন আছে না নাই আপনারা ভুলে গেছেন মনে হয় মেয়েটার কথা আমিও আসলে নামটা ভুলে গিয়েছি কারো যদি জানা থাকে বলেন তো না 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 আমাকে বলতে দেন এই যে দেড় দুই বছর আগে হবে এক স্কুল কলেজ পড়ুয়া এক মেয়েকে তার বন্ধু হ্যাঁ দিহান আনুষ্কাল ঘটনা মনে আছে ধন্যবাদ আমার সফর সঙ্গী আরমান বলে দিয়েছে সে দিহান আনুষ্কার কথা মনে আছে নুরুল আজিম হ্যাঁ দুই হাত ধরে হাঁটাহাঁটি গ্রুপ স্টাডি পরে কি হয়েছে একদম পার্সোনাল রুমে নিয়ে গ্রুপ স্টাডি করছে কথা বুঝেন নাই যারা এই বইগুলো লিখেছে তারা জাতির সাথে গাদ্দারি করছে জাতিকে কলা দেখাইয়া মুলা খাওয়াইয়া দিচ্ছে আমরা বলবো আমরা তো বুকা শুকা নই কলা দেখাইয়া এই জাতিকে মুলা খাওয়াইতে পারবেন না এই বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করেন আর বাতিল করলেই শুধু হবে না জাতির সাথে এই গাদ্দারি যারা করেছে এদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে আর এরা না বালেক এরা কারিকুলাম বানাইতে পারবে না আপনারা এই দেশের মানুষের ভোট নেন দেখবেন যদি বলা হয় দেশের শিক্ষা কারিকুলামের দায়িত্ব সিলেবাসের দায়িত্ব আলেমুল আমাদেরকে দেওয়া হোক আমার মনে হয় সবাই এক বাক্যে হ্যাঁ বলবে আপনারা তো যুগুপু যুগে বানাইতে বানাইতে আলু ভর্তা ডালবাজি আর এদিকে অন্তরা ফাহিমের প্রেমের কিচ্ছা ট্রান্সজেন্ডার পশু বানানোর বিষয় দিয়ে দিয়েছেন আলেমদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন পাঁচ বছরে বদলে দেওয়া হবে পাঁচ বছরে বদলে দেওয়া হবে কই মোল্লারা কিছু জানে না তোরা কি জানোস চারি পাঁচ পাতার ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে যে ফুটানি কই মোল্লারা কি জানে এটা ছয় সাত পাতা না এটা তিরিশ পারা কোরআন মোল্লারা তিরিশ পারা কোরআন সিনার ভেতরে ঢুকাইয়া শত শত তফসিরের কিতাব
হাজার হাজার হাদিস মুখস্থ করে সিনার ভিতরে যে মোল্লারা রেখেছে সেই মোল্লারা তোমাদের 6-7 পাতার ইংরেজি আর 10-12 পাতার বিজ্ঞানের বই চাবায়া চুবায়া ভিতরে খায়া ফেলবে মনে করছো মোল্লারা কিচ্ছু জানে না তো মোল্লারা কিচ্ছু না জানলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাদের সোনার কলেজের ছেলেরা কেন মাদ্রাসার ছেলেদেরকে টক্কর দিতে পারে না মাদ্রাসার ছেলেরা মেধাবী আমার মেম্বার সাহেবের এক ছেলে হাফেজ হয়ে গিয়েছে কম বড় কথা 30 পারা কোরআন মুখস্থ করে আমার দেশের অনেক ছেলেরা 6 মাসে হাফেজ কি হাফেজ হয় না আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে আলেমুল আমাদেরকে নেগলেক্ট করে কথা বলে আছে না নাই কই হুজুরদের সাথে তো ইংরেজি তো ভালো করে পড়ো না ইতিহাস অর্থনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্রবিজ্ঞান হুজুররা ভালো বুঝেন এইজন্য হাঁস চোরা মুরগি চোরারা হুজুরদের সাথে বসতে চায় না এক হুজুরের সাথে বইসা তারপরে পালায় গেছে কথা বুঝেন নাই তোরা যে কি বুঝেছিস এটা আমরা জানি বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল শেষ নাই আমি আর নিচে নামলাম না আমরা কি এরকম বিতর্কিত কারিকুলাম চাই মনে মনে বলেন হ্যাঁ তো সব মনে মনে শরীফ হয়ে গেছে মনে মনে আপনারাও কি এরকম নাকি তো পুরুষ মানুষের মতো আওয়াজ দেন এই কারিকুলাম কি আমরা চাই এই কারিকুলাম কি আমরা চাই এই কারিকুলাম আমরা বাতিল চাই এটা বাতিল চাই এটা বাতিল চাই আলেমদের সাথে পরামর্শ করে আলেমদেরকে বোর্ডে রেখে তারপরে নতুন কারিকুলাম এই জাতির জন্য প্রণয়ন করতে হবে করতে হবে করতে হবে এটা সকল মানুষের দাবি ঠিক কি না সময় টিভি এটিএন বাংলা নিউজ করেছে কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ে দেবদেবীদের ছবি ঢুকাই দিয়েছে আমি কি বানায় বলতেছি না যতগুলো কথা বলেছি একটা কথাও মিথ্যা না অবাস্তব আমরা যে আয়াতে ছিলাম সেখানে ফিরে আসতেছি কষ্ট হচ্ছে না তো আপনাদের না 12 থেকে 14 মিনিট থাকতে পারবেন তো আরো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন হে মানবজাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে তাহলে বোঝা গেল মানুষ হলো মানুষের জাত আর ওই এক পুরুষ এক নারী থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী পুরুষ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন এত সংসার আমাদের হয়েছে এজন্য আল্লাহ বলেছেন ওয়াজআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতারাফু ওই একটা সংসার থেকে আমি মানব বংশের এমন বিস্তৃতি ঘটালাম সেখান থেকে বিভিন্ন জাতি বিভিন্ন বংশ বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি যাতে করে তোমরা পরস্পর পরিচিত হতে পারো আমার বাড়ি সিলেটে আপনাদের বাড়ি কক্সবাজারে কিন্তু ঘুরে ফিরে সিলেট কক্সবাজার সহ সারা দেশের মানুষ আবার একই পরিবারের সদস্য সেই পরিবারের নাম হলো আদম আর হাওয়া পরিবার ঠিক কিনা তাহলে বোঝা গেল এই আয়াতে মানুষের অস্তিত্বের কথা বলা হয়েছে কোথা থেকে মানুষ এসেছে পাশাপাশি আরেকটা শিক্ষা দেওয়া হয়েছে মানুষকে সেটা হলো মানুষকে আল্লাহ দুই শ্রেণীতে ভাগ করেছেন পুরুষ এবং নারী একজন পুরুষকে নারী বানাতে পারবে না নারী পুরুষকে নারী সে মনে মনে পুরুষ হতে পারবে না কে পুরুষ হবে কে নারী হবে জন্মের সময় এই ডিসিশন এই ইখতিয়ার একমাত্র আছে যার জোরে বলেন তিনি কে এজন্য তো আল্লাহ কোরআনে বলেছেন ইয়াহাবুলি মাই ইয়াশাউ ইনাসাম ওয়া ইয়াহাবুলি মাই ইয়াশাউ ذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান তাকে পুত্র সন্তান দেন যাকে চান ছেলে মেয়ে উভয়টা মিলিয়ে দেন আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা অবস্থায় রেখে দেন সব ক্ষমতা যার হাতে তিনি কে সে আল্লাহ বলছেন
আমি তোমাদেরকে নারী পুরুষ দুই শ্রেণীতে ভাগ করেছি বিভিন্ন জাতি গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি তোমাদের কারো টাকা আছে পয়সা আছে কারো টাকা পয়সা নাই কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই কারো চেহারা সুন্দর কারো চেহারা কালো এগুলো দিয়ে সম্মান মর্যাদা আর স্ট্যাটাস নির্ণীত হয় না বরং আমার কাছে চেহারার সৌন্দর্য টাকা পয়সা ক্ষমতা এগুলো মর্যাদাবান হিসাবে নির্ণীত হওয়ার মানদণ্ড নয় বরং আমার কাছে সম্মানিত হতে হলে আমার আমি আল্লাহর কাছে মর্যাদা পেতে হলে আমি আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তোমাদেরকে যেটা অর্জন করা দরকার সেটা হলো আল্লাহ তাআলা এবার বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদাবান তারা আমার কাছে সবচাইতে প্রিয় হলো তারা তোমাদের মধ্যে মুত্তাকী পরহেজগার তাকওয়াবান যারা কে হুজুর কে খেজুর এটা দিয়ে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না যদি হুজুরের যে খেজুরের তাকওয়া বেশি হয় তো হুজুরের যে খেজুরের দাম আল্লাহর কাছে বেশি কথা বুঝেন নাই তাহলে আল্লাহর কাছে সম্মানিত তারা তাকওয়াবান এখন তাকওয়ার ওয়াজ করতে গেলে তো লম্বা সময় লাগবে আমি শুধু ছোট্ট একটা ঘটনা বলে তাকওয়াটা কারে কয় এবং এই তাকওয়াটা কিভাবে অর্জন করে চলতে হবে সেটা ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝায় দিব ঘটনাটা কি বলবো খুব সংক্ষিপ্ত ঘটনা 2-3 মিনিট লাগবে মনোযোগ দিয়ে শুনেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন ভাই উবাই তাকওয়া মানে কি শুনেছি তাকওয়া না থাকলে নাকি জান্নাতে যাওয়া যায় না তাকওয়া না থাকলে নাকি আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না সেই তাকওয়াটা কি উবাই বিন কাব তখন বললেন ভাই ওমর আপনি কি কখনো কাটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে কখনো কি আপনি চলাফেরা করেছেন নাকি তিনি তখন বললেন হ্যাঁ কাটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে বহুবার আমি চলাফেরা করেছি তিনি তখন বললেন কাটাযুক্ত সংকীর্ণ মেঠো পথে চলার সময় কেমন করে পথ চলেছেন তিনি তখন বললেন যেহেতু পথের দুধারে কাটা আছে আবার রাস্তাটা আঁকাবাঁকা ন্যারো স্ট্রিট খুবই সংকীর্ণ এজন্য আমি যখন পা ফেলেছি সাবধানতার সাথে পা ফেলেছি যাতে কাটার আঘাতে আমার পা ক্ষতবিক্ষত হয়ে না যায় যাতে কাটার আঘাতে আমার পা থেকে রক্ত বের হয়ে না যায় আবার কাটার আঘাতে যেন আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায় দেখে 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 সাবধানতার সাথে পা ফেলেছি উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য আর অন্য কিছু হতে পারে না আপনি যেভাবে কাটাযুক্ত নেরো পথে মেঠো পথে চলার সময় খুব সাবধানতার সাথে দেখে দেখে পা ফেলেছেন যাতে আপনার কাপড় চোপড় এবং আপনার শরীরের কোনো ক্ষতি হয় না ঠিক তেমনি ভাবে আপনি যে সমাজে বাস করেন এই সমাজেও আপনি সচেতন হয়ে সাবধান হয়ে চলবেন কারণ আপনার সমাজের ডানে বামে সামনে পিছনে গুনাহ আছে পাপ আছে ফিতনা আছে অশ্লীলতা আছে বেহায়াপনা আছে নোংরামি আছে আপনিও আপনার সমাজে এমন ভাবে নিজেকে পরিচালনা করবেন ডানে বামে সামনে পিছনে বহু ফিতনা থাকবে পাপাচার থাকবে অনাচার থাকবে কোনো পাপ কোনো গুনাহ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহকে ভয় করে সেভাবে জীবন যাপন করার নাম হচ্ছে তাকওয়া বেশি কথায় বরকত নাই অল্প কথা বুঝতে পারলে বরকত তাকওয়াটা কি আমার সমাজে ঈমান নষ্ট হওয়ার জন্য আমার হাতে মোবাইল আছে আমি চাইলেই এখানে আজেবাজে ভিডিও দেখতে পারবো কিন্তু না আমি ভিডিও দেখবো না এই কারণে হয়তো আমি আমার আব্বার সামনে আম্মার সামনে ভাই বোনের সামনে দেখবো না লজ্জা আব্বা আম্মা যদি দেখে ফেলে এটা তাকওয়া না এটা লজ্জার কারণে কিন্তু এখন আমি আমার রুমে কেউ নাই আমি এখন দেখতে পারি কিন্তু আমি এখন দেখবো না এখন আব্বা আম্মা নাই ভাই বোন নাই কিন্তু এখন সঙ্গে আরো বড় জন আছেন তিনি কি এটার নাম কি এটার নাম এটার নাম আল্লাহ না বাবা এটার নাম তাকওয়া এটার নাম তাকওয়া আমি ক্ষমতা পেয়েছি চাইলে আমি মানুষের ক্ষতি করতে পারবো আমি করব না এটার নাম ভয়টা কার আমি ব্যবসা করি চাইলে আমি খাদ্যে ভেজাল দিতে পারবো মানুষের সাথে প্রতারণা করতে পারবো করব না কারণ একজন সব জানেন আমাকে দেখছেন তিনি আল্লাহ এটার নাম
এমনি ভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পাপাচার অনাচার অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে আছে সবকিছু থেকে আল্লাহর ভয়ে নিজেকে সেফ করে চলার নাম হলো তাকওয়া এখানে আরো একটা কথা বলে শেষ করছি কষ্ট হচ্ছে না তো শেষ কথা শেষ ভালো যার সব ভালো কোন কোন মুফাসসির বলেছেন তাকওয়া হলো আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা পাশাপাশি নিষেধও এখানে একটা কথা আছে আমাদের মধ্যে বেশিরভাগ মুসলমান আল্লাহকে ভয় করে আদেশ মানে কিন্তু নিষেধ মানে না প্রমাণ কি উদাহরণ হলো আল্লাহকে ভয় করে মাঝে মাঝে নামাজে আসে মাহফিলেও আসে আল্লাহকে ভয় করে জুমার দিনেও নামাজে যায় আল্লাহর আদেশ এখানে মেনেছে কিন্তু আল্লাহ নিষেধ করেছেন সুদ খাইস না ঘুষ খাইস না কিন্তু সুদ খায় এজন্য দেখা যায় আদেশ মানে নিষেধ মানে না এজন্যই সমাজে দেখা যায় আদেশ মানা নামাজি আছে নিষেধ না মানা সুদখুর আছে এই রকম নামাজি সুদখুর নামাজি ঘুষখুর তো আমাদের সমাজে নাই জি তাহলে আদেশের পাশাপাশি আল্লাহর নিষেধগুলিকেও মেনে চলা এটার নাম কি জোরে বলেন লম্বা কথা অনেক সময় বরকত হয় না কম কথা মনে রাখতে পারলে বুঝতে পারলে এখান থেকেই বরকত পাওয়া যাবে ইনশাআল্লাহ আসেন আমরা আজকে কয়টা আয়াতের তাফসীর শুনেছি মাত্র কুরআনে এক আয়াতের তাফসীর সারা জীবন করলো শেষ হবে এই একটা আয়াত থেকে আমরা কি শিখলাম শিক্ষণীয় কয়েকটা বিষয় বলে আমরা দোয়া করব এক নাম্বার আমরা শিখেছি কোরআন সর্বজনীন কিতাব এটা জীবিত মানুষের হেদায়াতের জন্য আল্লাহ দিয়েছে মনে আছে প্রথম পয়েন্টটা দ্বিতীয়ত আমরা জানতে পেরেছি যে আমাদের স্রষ্টা হচ্ছেন কে আল্লাহ এবং তিনি আমাদেরকে বানিয়েছেন মানুষ থেকে মানুষ বান্দরের জাত না এই পুলারা যারা 5 6 এ বড় তোমরা জুড়ে বলো মানুষ মাইন্ডসের জাত না বান্দরের জাত এই ছেলে ফ্যাশন কথা কোনা কেন এদিকে আবার টাকা এসে দানে তুমি তুমি বলো তোমরা তোকে বলছি তোমার সাইজের যেগুলো আছে সবগুলা বলো মানুষ মাইন্ডসের জাত না বান্দরের জাত তোমাদের তো ক্লাস নেওয়ার সুযোগ পাবো না এটাই ক্লাস তোমাদেরকে শিখাই দিচ্ছে যেন বান্দরের গোষ্ঠী কোনোদিন তোমাদের ব্রেইন ওয়াশ করতে না পারে অথবা শয়তান যেন তোমাদের মাথায় পেশাব করতে না পারে মানুষ কিসের জাত মানুষের জাত আল্লাহ আদম বানিয়েছেন কয় প্রক্রিয়ায় বলে গেছেন ছয়টা কয়টা প্রক্রিয়ায় আদম হাওয়া এখান থেকেই সংসারের সূচনা ট্রান্সজেন্ডার এটা শয়তানি মতবাদ না মানুষের মতবাদ এরপরে আমরা জানলাম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান হলো তারা কারা জোরে বলেন এই তাকওয়া হলো এমন এক গুণ এই গুণে গুণান্বিত হয়ে যেতে পারলেই আপনাকে আল্লাহ তার জান্নাতের চিরস্থায়ী মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য আজকের এই মাহফিল থেকে সূরা হুজুরাতের এই 13 নম্বর আয়াত থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে এখন বাড়িতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা জীবনে যতদিন বেঁচে থাকব এই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে তাকওয়াবান হয়ে জীবন পরিচালনা করার দীপ্ত প্রত্যয় নিয়ে আমরা আজকে মোনাজাতের মাধ্যমে বাড়ি যাব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন কে উঠবেন না দেখি মাহফিল কমিটির কোনো কথা আছে কিনা যদি না থাকে অনুমতি পেলে আমরা মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বলেছেন প্রবাসীদের জন্য তো আমরা প্রবাসীদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ যারা